नमस्कार शिक्षादीपर पक्ष सकल के शुभेच्छा जानाई। आज के एक विशेष मुहूर्त अपनारा सकले जानें जे 24तम WB सेट तार फलाफल घोषणा करे छे एवं प्रत्येक बछर मत ए बछरों शिक्षादीपर छात्र छात्रीरा असाधारण फल लाभ करे छे। आजकेर ए दिने आमरा आमादेर प्रिय शिक्षार्थीदेर डेकेछिलाम तादेरके सम्बर्धना देवार जोन्नो। শুধু সম্বর্ধনা দেওয়া নয়, তারা যে পরিশ্রমের মাধ্যমে, যে কঠিন অধ্যবসায়ের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফল লাভ করলেন, তারা যেটা চেয়েছিলেন আজকে তারা সেটা পেয়েছেন, তাদের কাছ থেকে আমরা আজকে শুনে নেব। আমাদের মধ্যে আজকে রয়েছেন শেখ আব্দুল রফিক, সম্মানীয় অধ্যাপক আরামবাগ কলেজের, কলেজের নাম দাদা কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়। তো রফিকদা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ, আমি দাদাই বলি প্রথম থেকে। রফিকদা একেবারে 2020তে আমাদের শিক্ষাদীপে যুক্ত হয়েছিলেন, তখন অফলাইন ক্লাস চলত বেলুড়ে। অফলাইন ক্লাসে 4 মাস পড়াশুনো করেছেন, তারপর লকডাউন হয়ে যায়, যথারীতি পড়াশুনোয় ভাটা পড়ে। কিন্তু আবার লকডাউন মেটার সাথে সাথে তিনি আবার আমাদের সঙ্গে যুক্ত হন, কিন্তু সেবার আর অফলাইন নয়, সেবার অনলাইনে তিনি পড়াশুনো চালিয়ে যান। একদিকে কলেজের গুরুদায়িত্ব, একদিকে পরিবার সংসার এইসব সমস্ত সামলে তিনি কিন্তু কঠিন পড়াশুনোর মাধ্যমে আজকে এই সাফল্যটা লাভ করেছেন। আমরা তার কাছ থেকে জেনে নেব যে তিনি কিভাবে এগিয়েছিলেন, কিভাবে শিক্ষাদীপের কথা শুনেছিলেন, কিভাবে শিক্ষাদীপের সাথে তার এই জার্নিটা তিনি ডিসক্রাইব করবেন, তার সমস্ত কিছুই, তার ভালো লাগা মন্দ লাগা মান অভিমান সমস্তটা নিয়ে তার বক্তব্য আমরা আজকে শুনব। রফিকদা একেবারে শুরু থেকে বলো, প্রথম তোমার শিক্ষাদীপে আসা, ভর্তি হওয়া, ক্লাস করা, আবার মাঝখানে কিছুটা ব্রেক নেওয়া, পুনরায় আসা এবং শেষে এই আমরা কত তারিখে রেজাল্ট পেলাম, 27 তারিখে, 27 তারিখ সন্ধ্যাবেলা যখন রেজাল্ট বেরোলো, একটার পর একটা সুখবর আসতে থাকলো। তো সেদিনও তুমি সুখবরটা পেলে এবং যথারীতি তোমার আজকে আনন্দ হচ্ছে এবং আপনারা শুনলে দর্শক খুশি হবেন যে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করার কথা ছিল সকাল 11টাতে, দাদা সেই সুদূর আরামবাগ থেকে আজকে এসেছেন শুধুমাত্র আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে। তার কারণ পেশাগত দায়বদ্ধকতার কারণে দুপুর 1টা থেকে তাকে একটা পরীক্ষা সেন্টারে যেতে হবে, কোঅর্ডিনেটরের হিসেবে পরীক্ষা নিয়ামক যে দায়িত্ব তিনি দিয়ে পেয়েছেন তাকে সেই পরীক্ষা নিতে যেতে হবে, তার কারণে তিনি অ্যাডভান্স এসেছেন, চলে যাবেন এই মুহূর্তে অল্প সময় থেকে। তা সত্ত্বেও তার কাছ থেকে আজকে আমরা তার মূল্যবান যে অভিজ্ঞতা, জীবন থেকে যে অভিজ্ঞতা তিনি লাভ করলেন, তার যে পরিশ্রমের ফল তিনি পেলেন, সেই সম্পর্কে সংক্ষেপে আমরা জানব। ধন্যবাদ প্রত্যেককেই, আগাম আন্তরিক শুভেচ্ছা জানাই। শিক্ষাদীপের সঙ্গে যোগাযোগ আমার হয়েছিল একটা কাকতালীয় ঘটনা দিয়েই, সেটা হচ্ছে যে বেলুর মঠে আমি শুনেছিলাম এখানে সংস্কৃতের কোচিং দেওয়া হয়, আমার আমি যে কলেজে কাজ করি সেই কলেজে আমার এক কলিগ রয়েছেন, তিনি এই বেলুর মঠ থেকেই পড়াশোনা করে গিয়েছেন, তো তার কাছ থেকে আমি খবর পেয়েছিলাম। তারপর সেখান থেকে আমি শিক্ষাদীপ যে বর্তমান যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের যিনি ফাউন্ডার বীরেশ্বর মাইতি মহাশয়, ওনার কন্ট্যাক্ট নাম্বার পাই এবং সেখান থেকে যোগাযোগ করে আমি এসেছিলাম। তো শুরুতে এসে আমি পড়াশোনা শুরু করেছিলাম এখানে, ভালো লেগেছিল, কিন্তু ঘটনাচক্রে আমার স্ত্রীও মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে আমি তাকেই প্রথম সুযোগ দিই এবং তাকে একটা কোচিংয়ে ভর্তি করি। কোন কোচিং এ সেটা আমার কাছে একটু গোপন থাকাই ভালো, কখনো সুযোগ এলে আমি এই প্রতিষ্ঠানে জানাবো, কিন্তু এখন জানাতে পারছি না। তো আমার মিসেস নেট সেট দুটোই পাস করে, তারপর আবার আমার মিসেসের উৎসাহে আমি আবার পুনরায় শিক্ষাদীপে অ্যাডমিশন নিই, নিয়ে আবার পড়াশোনা শুরু করি। এখনো 1 বছর হয়নি এই নতুন সেশনের। যাই হোক, শিক্ষাদীপের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা অত্যন্ত সম্মানীয়, অত্যন্ত কোয়ালিফাইড টিচার, অত্যন্ত কোয়ালিটেটিভ টিচার, তাদের পড়ানো, তাদের জ্ঞান, তাদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। সর্বোপরি আমার ক্ষেত্রে যেটা কাজ করেছে সব থেকে বেশি সেটা হচ্ছে যে অনলাইন রেকর্ড রাখার ব্যবস্থা, যা আমাকে আমার সময় মতো আমাকে শিখতে সাহায্য করেছে, বা আমার যে অভাব, যে জানার যে অভাব, যে ডেলিগেশন যেটা দেওয়ার সময় মতো আমি দিতে পারিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে, কিন্তু এই রেকর্ডিং ব্যাপারটা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, যা আমি রাত্রে সেগুলো স্টাডি করতাম বা শুনতাম, শুনে
আমি যতটুকু পেরেছি তার দেওয়ার চেষ্টা করেছি। তবে আমি একটা কথাই বলবো, এই প্রতিষ্ঠান অত্যন্ত দায়বদ্ধতার সঙ্গে কাজ করে চলে, এখনো পর্যন্ত করে চলেছে, আমি আশা রাখবো ভবিষ্যতেও করে যাবে প্রতিষ্ঠানটি, এবং প্রতিষ্ঠানের যিনি ফাউন্ডার তিনি সেদিকে অগ্রসর হবেন এবং সচেতন দৃষ্টি দেবেন। ভালো লাগা খারাপ লাগা থাকেই, শুরুর দিকে একটু খারাপ লেগেছিল কিছু জিনিসে, পরবর্তীকালে আবার সেটা ঠিক হয়ে যায়। আসলে আমাদের মতো মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে, শিক্ষক প্রফেশন থেকে হঠাৎ করে যখন স্টুডেন্ট হতে হয় তখন কিন্তু সেটা মানিয়ে নেওয়া খুব মুশকিল। এত বেশি সেন্টিমেন্ট ব্যাপার স্যাপার থাকে, আমরা টিচার হিসেবে স্টুডেন্টদেরকে যে ভাষায় কথা বলি, আমরাও এখানে ফাউন্ডার টিচারের কাছ থেকে আমরা সেসব কথা শুনেছি, তখন মনে হয়েছে যে ধুর এখানে আর পড়বো না, আমার ভালো লাগছে না। পরে কিন্তু আমার মনে হয়েছে যে না, আমাকে তো টিচার হিসেবে ভাবলে হবে না, আমাকে ভাবতে হবে যে আমি প্রতিষ্ঠানে একজন স্টুডেন্ট। তো যাই হোক, এইভাবে নিজেকে মানিয়ে নিয়ে আজকে সাফল্য এসেছে। অনেকটাই হীনমন্যতা ছিল জায়গাতে যে হয়তো আমার দ্বারা হবে না, এটাও একটা ব্যাপার। আর সর্বোপরি আমি বলি, আমার বয়স এই মুহূর্তে প্রায় 39 বলা যায়। তো এই কারণেই বললাম যে এতটা বয়স সীমাতে এসেও কিন্তু যে নেট বা সেট এই জাতীয় পরীক্ষায় পাশ করা যায় সেটা প্রমাণ করার জন্যই আগামী দিনের শিক্ষার্থী তোমরা যারা রয়েছো বা আসবে তাদের জন্য এই বার্তা যে বয়সটা কিন্তু কোনো প্রতিবন্ধকতা নয়, শুধু তোমার সময় দেওয়া, তোমার পরিশ্রম। আর একটা কথা বলবো যেটা আমি বৃহস্পতিবাবুকে বলছিলাম, যে আমি শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা পড়তে পেতাম, সে 2 ঘন্টা পড়েই কিন্তু একটা সাফল্য পেয়েছি। আমি আশা করব এটা কোনো সীমা নয়, এটা অত্যন্ত অল্প সময়, কিন্তু অল্প সময় পড়েও যে পাশ করা যায় এটা কিন্তু মনের জোর এবং আমাদের শিক্ষকদের সার্বিক প্রচেষ্টার ফল।